কাতালুনিয়ার স্বাধীনতার প্রতি সমর্থন কারাগারে আটক অঞ্চলটির স্বাধীনতাকামী রাজনৈতিক ব্যক্তি এবং কর্মীদের মুক্তির দাবিতে স্পেনের রাজধানী মাদ্রিদে সমাবেশ করে স্পেনের কয়েক নাগরিক পুলিশি পাহারায় রোববার শান্তিপূর্ণ সমাবেশটি স্পেনের পার্লামেন্টের সামনে থেকে শুরু হয়ে মাদ্রিদের প্লাজাডেল সুলে গিয়ে শেষ হয় স্বাধীনতার বিষয়টি কাতালুনিয়ার জনগণের সিদ্ধান্ত বলে জানান তারা কাতালনিয়ার জনগণ নিজেদের চাওয়া অনুযায়ী সিদ্ধান্ত নেবেন স্পেনের সঙ্গে তাদের কি রকম সম্পর্ক বজায় থাকবে ভোটের মাধ্যমে তা ঠিক করেছেন তারা কাতালান কিংবা স্পেনিশ প্রতিটি মানুষের নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে আমরা তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছি তারা স্বাধীনতা চাক আর স্পেনের সঙ্গেই থাকুক নাগরিক অধিকারের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে একই দিন কাতালোনিয়ার স্বাধীনতা এবং স্বাধীনতাকামীদের মুক্তির দাবিতে বার্সেলোনায় বিক্ষোভ সমাবেশ করে স্বাধীনতাকামীরা কাতালান জাতীয় পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে স্পেনের সঙ্গে কাতালোনিয়া চলমান সংকটকে ইউরোপের লজ্জা বলে আখ্যায়িত করেন তারা ইউরোপকে জানাতে চাই আমাদের প্রেসিডেন্ট বেলজিয়ামে নেতারা মাদ্রিদের কারাগারে তার অর্থ এই নয় যে স্বাধীনতার কার্যক্রম থেমে গেছে আমরা স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ উপায়ে সংগ্রাম চালিয়ে যাব স্পেনের উত্তরাঞ্চলে বন্দর এবং শিল্পনগরী বিলবাওয়েও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বাস্ক জাতীয় শ্রমিক ইউনিয়ন সহ কয়েকটি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে অন্তত চুয়াল্লিশ হাজার মানুষ অংশ নেয় এ সময় তারা কাতালুনে স্বায়ত্তশাসন বাতিলের জন্য সংবিধানের একশো পঞ্চান্ন ধারা কার্যকরের বিরোধিতার পাশাপাশি স্বাধীনতাকামীদের কারাবন্দী করায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন এদিকে বেলজিয়াম পুলিশের কাছে আত্মসমর্পণের পর কাতালোনিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পুইদমন্ত ও তার চার সহযোগীকে শর্ত জামিন দিয়েছেন সে দেশের আদালত শুক্রবার স্পেনের একটি আদালত ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করার পর রোববার তিনি আত্মসমর্পণ করেন দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেন আদালত শর্তগুলোর মধ্যে আছে অনুমতি ছাড়া বেলজিয়াম ত্যাগ করতে পারবেন না এবং পনেরো দিনে একবার আদালতে হাজিরা দিয়ে তাদের বেলজিয়ামে অবস্থানের বিষয়ে সব তথ্য আদালত জানাতে হবে ফাইয়াজ আহমেদ সময় সংবাদ